বাঙালি আপনারা প্রশ্ন করছেন, খালি না বুঝিয়ে লাফান আপনারা, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন নাকি? রিং আইডি নিয়ে কথা বলতে চাইছিলাম। রিং আইডি নিয়ে আমার আসলে বহুত কথা বলার আছে, আমার আর প্রশ্ন সেটা উত্তর দিতে পারবে নাকি বলিয়েন আপনাদের সিওকে। আমার যে প্রশ্নটা আছে এটার উত্তর আপনার সিও দিতে পারবে নাকি বলিয়েন। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে রিং আইডির অ্যাকাউন্ট খুলতে এই যে টাকাটা তারা গ্রহণ করে 12,000, 10,000, 22,000 টাকা, এই টাকাটা তাদের কোথায় খরচ হয়ে, কিসের বাবদে তারা এই টাকাটা নেয়? রিং আইডির কর্তৃপক্ষের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, পারলে উত্তর দিয়েন আর পারলে আমার সাথে আসিয়েন, লাইভে কথা বলবো। সিও কর্তৃপক্ষ থেকে কেউ আসেন, আমি বসতে চাই, আমি বসবো যদি এটা দ্বিমত কথা দেখাতে পারেন। কিসের টাকা নেন আপনারা ভাই? ফেসবুকের মার্ক জাকারবার্গ তাহলে 22 লাখ করে নেওয়া উচিত ছিল, হ্যাঁ, ফেসবুকের মতো একটা অ্যাপ তৈরি করে। এইখানেই আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করি। বাংলাদেশের মানুষজন আসলে ICT কম বুঝে বলে দুর্নীতি ভালোই করতেছেন এখানে, মানে এটা নিয়ে তো কথা বলতে পারে না। পারে না কেন, কারণ বোঝে না তো বলবে কেমন করে? সাধারণ মানুষ তো দেখেন রাস্তাঘাট খারাপ হলে সেটা বলতে পারে দুর্নীতি, বাট ICT বোঝে? এই দেশের মানুষের নিরীহ মানুষগুলো যে রিক্সা চালায় সে বোঝে? সে রাস্তার দুর্নীতি বলতে পারবে? যাই হোক, আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি, আপনারা বুঝেন না। প্রশ্নটা কখনো করছেন যে অ্যাকাউন্টটা খুলতে যে এত টাকা দিয়ে প্যাকেজ কেনা লাগে? কিসের প্যাকেজ ভাই? ডাটা বেসে একটা ডাটা ইনসার্ট করতে কিসের টাকা লাগে? পাগল পাইছে আমাদেরকে? আমরা ওয়েবসাইট বানাই না, একটা ওয়েবসাইট অ্যাপ্লিকেশন করতে কয় কোটি টাকা লাগে, 600 কোটি টাকা কামাইছেন আর বলেন যে দেশের উন্নতি করছি, দেশকে রিপ্রেজেন্ট করতেছি। আমার পেজে একটু আইসা দেখেন তো, একটা অ্যাপ তৈরি করতে যাচ্ছি, চাইলেই এখানে ওই রিং আইডির মতো করে কয়েক লক্ষ কোটি টাকা মারা দিতে পারবো। বাট সেই মাইন্ডসেট নিয়ে দেশে থাকি না আমরা, ঠিক আছে? একবার দেখেন রিং আইডি কি কোটি কোটি টাকা ইনভেস্ট করে আসে, তারপরে গুগল থেকে নিয়ে আসে দেখে, দেয় আপনাদেরকে দেখতে আর 500 টাকা করে দেয় আর 400 টাকা করে দেয়। গুগল কি অ্যাড দেখার জন্য টাকা নেয়? মানে কাদের কি বুঝাইছেন ভাই? গুগলে 4 পয়সা লাগে না কোনো অ্যাড ভিউ করানোর জন্য। এখানে গুগল এমনিই পে করে ভিজিটর বাদ, আর আপনি একটা ভিজিটর আপনার মানে ওয়েবসাইটে আসবে আর আপনি নিয়ে নিলেন 12,000, 22,000, 30,000 টাকা? মানে মানুষ এত বোকা? বাংলাদেশের ছেলে মেয়েদেরকে একটা কথাই বলবো, না বুঝে আমরা আসলে অনেক লাফাই, কিন্তু ডিপলি আসলে বুঝতেও জানি না যে কিসের টাকা দেন আপনারা। আপনারা কখনো ভাবছেন যে এই টাকাটা তারা কেন নেয়? ফেসবুকের মতো একটা ওয়েবসাইট যেখানে আপনার অ্যাকাউন্ট ফ্রিতে করতে দেয়, সেখান থেকে আমরা লক্ষ লক্ষ টাকা কামাই ফ্রিলি, ইউটিউবেও করি, আর আপনারা রিং আইডি আসলো বাংলাদেশে, রিং আইডি এসে আপনার কাছ থেকে 22,000 টাকা নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিল, আর বাস আপনি প্রতিদিন 500 টাকা করে কামাচ্ছেন, খুব সুন্দর না? কিন্তু আপনার টাকা ঠিকই দিতেছে, আর কিছু মানুষ যে জানে না, বলতেও পারে না, ওদের টাকাটা মারে খাই দিচ্ছে আর কিছুই না। এই পৃথিবীতে চ্যালেঞ্জ থাকলো আমার, কোনো জায়গা থেকে অ্যাড নিতে গেলে এত টাকা দেওয়া লাগে না। পৃথিবীর সব জায়গায় আমার চ্যালেঞ্জ থাকবে, কোনো জায়গা থেকে অ্যাড নিতে গেলে 4 পয়সা দেওয়া লাগে না, যেখানে গুগল ফ্রি, ফেসবুক ফ্রি, ইউটিউব ফ্রি। তাইলে মানুষ তো এগুলাই করতো, ওয়েবসাইট বানাইতো আর টাকা দিয়ে ভর্তি করতো। সেম ডলেন সার্ভে আসছিল, মানুষ গরু ছাগল বিক্রি করে টাকা দিয়েছে, দিয়ে 5 টাকা হয়েছে, আবার সেম কাজ। লাস্ট আমার এই একটা প্রশ্ন থাকবে রিং আইডি সিওর কাছে, আমাকে পারলে উত্তরটা দিয়ে, যে এই যে অ্যাকাউন্ট খোলার সময় প্যাকেজটা আপনারা দেন, এটা কিসের বাবদে খরচ করেন? কোথায় খরচ করেন, কিসের বাবদে খরচ করেন? বাংলাদেশকে আপনি কী রিপ্রেজেন্ট করছেন আমাদেরকে একটু জানানোর চেষ্টা করুন। উই ওয়ান্ট টু নো।